بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون الله رب العالمين بولছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন যেদিন মানুষের পায়ের গোসা উন্মোচিত হবে তাফসিরে এসেছে এর অর্থ হচ্ছে যেদিন সত্য উন্মোচিত হবে অর্থাৎ হাশরের ময়দান কায়েম হয়ে যাবে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ তাদেরকে বলা হবে যে তোমরা সাজদা করো তোমরা সিজদা করো ফালা ইয়াসতাতিউন কিন্তু তারা সিজদা করতে পারবে না এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল কলম এর 41 নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্নামা সলাতিনা ফানাসিহা ফালিউসাল্লিহা ফাযাকারা লা কাফফারাতালাহা ইল্লা যালিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমের কারণে নামাজের কথা মনে ছিল না ঘুম গেছে ঘুমে থাকার কারণে নামাজ পড়তে স্মরণ ছিল না মনে ছিল না অথবা কোনো ব্যস্ততার কারণে সে নামাজের কথা ভুলে গেছে তাহলে সে কি করবে ফাল ইউসাল্লিহা ফাযাকারাহা যখন তার স্মরণ হবে তখন সে সাথে সাথে নামাজটা আদায় করে নেবে লা কাফফারাতালাহা ইল্লা যালিকা এছাড়া নামাজের কোনো কাফফারা নাই রাওয়াহুল মুসলিম মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে সম্মানীয় ভাইয়েরা আমরা সবাই জানি এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই এসেছি একটা আওয়াজ দিয়ে বলেন এসেছি এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বলা হয়েছেন মাতাউল মাতা বলেছেন মাতা বানিয়ে জামাত আল্লামা মওদুদি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন যে দুনিয়াকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন মাতার সাথে কেন তুলনা করলেন মাতা মিম তোয়া আইন মাতা এই মাতা তিনি শব্দের অর্থটা তিনি বিশ্লেষণ করতে হৃদয়ঙ্গম করতে কষ্ট হচ্ছিল এক পর্যায়ে তিনি মাঠে চলে গেলেন দেখলেন সন্তানেরা যারা খেলাধুলা করতেছে তারা সেখানে একটা কাপড়ের ছেঁড়া অংশকে তারা মাতার সাথে তুলনা করতেছে তখন তিনি বুঝতে পারলেন আসলে এই দুনিয়াটা একটা কাপড়ের ছেঁড়া অংশ যে আপনারা এই সাতপুরবাসী আমাকে বলেন একটা পরিহিত কাপড় একটা পুরাতন কাপড়ের একটা অংশ যদি ছিঁড়ে যায় ওই ছেঁড়া অংশটা যদি পড়ে থাকে এটার কোনো কি দাম আছে একটা আওয়াজ দিয়ে বলেন কোনো দাম আছে এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছ এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই এই দুনিয়ার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই এই দুনিয়ার দাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি থাকতাম এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো তাহলে দেখেন এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে আল্লাহর যাবতীয় নাজ নিয়ামত ভোগ করার পর সারা জীবন সে অতিবাহিত করেছে একদিনের জন্য মালিককে সিজদা করার সময় পায় নাই এরকম ব্যক্তিও আমাদের সমাজে আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবার কাউকে সিজদা না করার অপরাধে শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন নাই
মুহূর্তের ভিতরেও আল্লাহ কারো রিজিককে বন্ধ করে দেন নাই। কিন্তু বন্ধু মনে রাখতে হবে, এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আমরা হচ্ছি আবিরিস সাবিল, এই দুনিয়াতে হচ্ছে আমরা মুসাফির। মুসাফির ব্যক্তি যেভাবে তার গন্তব্যে পৌঁছার জন্য দীর্ঘ সময় অতিক্রম করতে হবে, এই জন্য মাঝপথে যাত্রা বিরতি করেন, মুহূর্তের ভিতরে তার প্রয়োজনীয় হাজাত সারেন, ঘুমের প্রয়োজন হলেন সামান্য ঘুমিয়ে নেই, হাজত পূরণ করার প্রয়োজন হলে হাজতটা পূরণ করে আবার সে কানটা খাড়া করে রাখি, কখন তার লক্ষ্যে পৌঁছার গাড়ি রওনা দিবে ওই অবস্থায় কানটা খাড়া করে রেখে জরুরি প্রয়োজন সেরে মুহূর্তের ভিতরে আবার গাড়িতে গিয়ে উঠে, বলেন ঠিক কিনা? আমাদের ফেনী থেকে ঢাকার দূরত্বে, আমাদের ফেনীতে এনাম অথবা স্টার লাইন সবচাইতে জনপ্রিয় পরিবহন, এনা এখন নাই, স্টার লাইন এখনও আছেন। আপনি যদি ঢাকা যাওয়ার জন্য স্টার লাইনে যদি উঠেন তাহলে তারা মাঝপথে মিয়ামি হোটেলে যদি খানার সময় যদি না হয় নাস্তার জন্য তারা 10 মিনিট যাত্রা বিরতি করেন, আর যদি দ্বিপ্রহরের খানার সময় হয় অথবা সন্ধ্যাকালীন সময় হয় তাহলে তারা 20 মিনিট যাত্রা বিরতি করেন। আমরা যারা ঢাকার যাত্রী আছি, কন্ট্রাক্টর সাহেবের যাত্রা বিরতির কথা শোনার সাথে সাথে আমরা মিয়ামি হোটেলে ঢুকি, যে যার হাজত পূরণ করি, বারবার ঘড়ির দিকে তাকাই কখন 20 মিনিটের হায়াত শেষ হয়ে যায়, 10 মিনিটের হায়াত কখন শেষ হয়ে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, 20 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে যদি কারো নাস্তা যদি খায়, কিছু অংশ যদি বাকি থাকে, ভাতের প্লেট সামনে আছে, অর্ধেক খানা তার শেষ হয়েছে, অর্ধেক এখনো বাকি, ফ্যাডের ভিতরে ক্ষুধা আছে, কিন্তু কন্ট্রাক্টর সাহেব বললেন ঢাকার উদ্দেশ্যে যারা স্টার লাইনের এসি গাড়িতে উঠছেন অথবা নন এসি গাড়িতে উঠছেন, আমাদের 20 মিনিট অথবা 10 মিনিটের যাত্রা বিরতি এখানে শেষ, আপনাকে এখনই গাড়িতে উঠতে হবে। যার রাস্তা এখনো অবশিষ্ট আছে একটু সে চিন্তা করে না, রাস্তার দিকে তাকানোর সময় নাই, যার ভাতের প্লেটে এখনো তার খানা অবশিষ্ট আছে খানার দিকে একটু তাকানোর সময় নাই, যেহেতু যাত্রা বিরতি শেষ অন্তিম, আমাদের লক্ষ্যে পৌঁছার ডাক এসে গেছে, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় মিয়ামি হোটেল থেকে গিয়ে গাড়িতে উঠে, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুমিন আমাদের আসল নিবাস হলো জান্নাত, আমরা জান্নাতের অধিবাসী মুমিনেরা এই দুনিয়াতে এসেছি যাত্রা বিরতি করার জন্য। যেদিন আজরাইল আমাকে আপনাকে শেষ নোটিশ দিয়ে দিবেন ওই দিন আমার জীবনের, যদি ঘর করা যদি দোতলা কমপ্লিট করেছেন বাকি একতলা এখনো আছে, যদি টাইলস করেছেন এখনো কিছু অংশ বাকি রয়েছে, অনেক কষ্ট করে ছেলে মেয়ের বিয়ের আয়োজন করেছেন, কিন্তু যেদিন আপনার ছেলে মেয়ের বিয়ে ওদিন যদি আপনার যাত্রা বিরতির নির্ধারিত সময় শেষ হয়ে যায়, আজরাইল যদি মালাকুল মওত যদি আপনার সামনে চলে আসে, 1 মিনিটও 1 সেকেন্ডও দেরি করার সুযোগ নাই, তার ডাকে সাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যখন কবরস্থ করা হয় আমাদেরকে বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তোমাকে মাটি থেকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, মাটিতে তোমাকে রেখে যাচ্ছি, আবার নির্ধারিত সময়ের পর আবার তোমাকে মাটি থেকে উত্তোলন করা হবে। স্বজনেরা
যেই বাড়ি বাড়ি করেন নামাজের সময় দিতে পারলাম না, যেই বাড়ি বাড়ি করেন যেই জায়গা জমিনের জন্য আল্লাহকে সময় দিতে পারলাম না, যেই জায়গা যেই সন্তানের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহর দিনকে সময় দেওয়ার ফুসরত আমার হয় নাই, সময় আমার হয় নাই, যেদিন আমার অন্তিম সময় চলে আসবে আমি যাকে শত্রু মনে করেছিলাম আমার প্রতিবেশী, আমার অন্তিম সময় যখন চলে আসবেন কত স্বপ্নের বাড়ি আমি গঠন করেছি, টাইলস করেছি, মোজাইক করেছি, কত সুন্দর খাটিয়ানাম জাজিম দিয়ে আমি সেখানে থাকার ব্যবস্থা করলাম, কিন্তু যেদিন আমার মালিকের পক্ষ থেকে আমাকে শেষ ডাক যখন দেয়া হবে সেই দিন আমি তাকে দেখব আমার শত্রু কেউ না, আমার শত্রু হচ্ছে আমার ঘরের ভিতরে আমার ছেলের বউ, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার আপন স্ত্রী, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ইমানদাররা, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান তোমাদের জন্য শত্রু, খবরদার তাদের বিষয়ে তোমরা। প্রিয় ভাইরাম, আপনি যখন আমি যখন দেখব এই সন্তানের জন্য কিনা করেছি কিন্তু আমার মৃত্যু বরণের সাথে সাথে একটা মুহূর্ত দেরি করবে না, জাজিমওয়ালা খাট থেকে আমাকে মাটিতে নামিয়ে ফেলবে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরাম, যে কবরের ভিতরে আমাকে রেখে আসলো, যদি পুঁজি যদি আমার যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, পুঁজি যদি আমার যদি না থাকে সেদিন কবরের ভিতরে আমি অসহায় অবস্থায় পড়ে থাকব, সেদিন আমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? কবরের আযাব এত ভয়ঙ্কর বন্ধু, কবরের আযাব এত ভয়ঙ্কর, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হযরত সাদ ইবনে মাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহর রাসূলের সাথে আমরা সবাই রওনা দিলাম হযরত সাদের কবরের উদ্দেশ্যে, জানাজা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাদের উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা রসুলের আসহাব যারা আছি, রসুলের দ্বারা সাহাবি আছি, আমরা হুজুরের পিছনে পিছনে রওনা দিলাম। আপনাদের কি খারাপ লাগতেছে? সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে তো? এই ক্ষেত্রে মনে রাখবেন যে মৃত ব্যক্তি যা যিনি ইন্তেকাল করেছেন তার সাথে অনেকগুলা বেদাত এবং কুসংস্কার আমাদের দেশে জড়িত আছে না নাই? কিছুদিন আগে আমার পাশের এক বাড়িতে এক মহিলা ইন্তেকাল করলেন, তখন দেখলাম অনেক মহিলা বলতেছেন এক কাজ করো তার নাতি কেউ আছে কিনা। আমি বললাম কি জন্য? তো বললেন আমাকে বলতেছে, হুজুর এটাও জানেন না? আমি বললাম না জানি না। তো বলতেছে দাদু যখন মারা যায় তখন নাতির উপর ফরজ হয়ে যায় ওই মৃত দাদির জন্য ছাতা ধরতে হয়। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন, নাউজুবিল্লাহ একটু আসতে বলেন, আপনাদের এদিকে আছে কিনা? তা আমি বললাম যে মহিলা নাতি জীবিত নাই অথবা যার কোনো নাতি নাই তিনার কি গতি হবে? তিনার গতি কি হবে? আচ্ছা যা হোক, এটা মোকাবেলা করলাম। এবার একজন ইয়াং ম্যান এসে বলতেছেন, ওনাদের আত্মীয় এসে বলতেছেন, দুনিয়া শেষ হয়ে গেছে। আমি বললাম কেন? বলতেছেন দেখেন খাট, খাট যারা কাঁধে নিয়েছে তাদের না হয় মানতে পারলাম, কিন্তু দেখেন সব মানুষগুলা জুতা পায়ে যে লাশের পিছনে পিছনে হাঁটতেছে। তা আমি বললাম কি করতে হবে? উনি বলতেছেন, হুজুর আপনাদের এই দিকে রেওয়াজ নাই বুঝি? আমি না, আমাদের এদিকে আল্লাহ রহমতে মোটামুটি একমতে দিনের কাজ যেখানে হয় সেখানে বেদাত এবং শিরিক মুক্ত হয়ে যায়, বলুন না আলহামদুলিল্লাহ? আমরা বলি, আমি বললাম না আমাদের এদিকে এই সমস্ত কুসংস্কার নাই। উনি বলতেছেন, হুজুর এটা তো সওয়াবের কাজ,
আমি বললাম কিভাবে বলো তো আমাদের এদিকে যে প্রত্যেককে খাটিয়ার পিছনে যারা খাট ধরবে আর যারা খাটিয়ার পিছনে হাঁটবে তারা সবাইকে জুতাবিহীন অবস্থায় তার পিছনে পিছনে যেতে হয় নাউজুবিল্লাহ আমরা বললাম আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন থেকে আমরা এই ধরনের কোন ইসলামের কোন বিধান আমরা পেয়ে নাই পাই নাই শরীয়ত সেটা যেটা রসুল করেছেন আল্লাহ বলেছেন রসুল করেছেন বলেন ঠিক কিনা একটা আওয়াজ দিয়ে বলেন যেটা আল্লাহ বলেছেন এবং রসুল করেছেন এটার নাম হচ্ছে শরীয়ত বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন রসুল করেছেন এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় দলিল কোন পীর বাবা যদি করেন কোন বুজুর্গ ব্যক্তি যদি ফতোয়া দেন কোন পীরের ফতোয়া যদি কোরআন এবং সুন্নাহ যদি বিরোধী হয়ে যায় তিনি যত বড় পীর হোক আমরা ওই পীরের ফতোয়া মানতে রাজি নই বলেন ঠিক কিনা রাজি আছেন তো সবাই কি ফ্যান্ডেলের নিচে না ফ্যান্ডেলের বাইরে হবে প্রিয় ভাইরাম আমাদের এদিকে কিছু রেওয়াজ কিছু রসুম রেওয়াজ আছে এই রসুম রেওয়াজ গুলো আমাদেরকে কবর দিতে হবে কেননা কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন সাদ ইবনে মাযর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আমরা হুজুরের পিছনে পিছনে রওনা হলাম এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদের কবরে নামলেন কবরে নামার পর আল্লাহ রাসূল সাদের লাশটাকে কবরের ভিতরে নিজ হাতে রাখলেন নিজ হাতে রাখার পর এবার হুজুর ওই সাদের কবরের ভিতরে তিনি কবরের মাটিগুলোকে তিনি দুই দিক থেকে সমান করে দিলেন কবর দেওয়া শেষ হয়ে গেল এবার সাব্বাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বরা এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের উপরে বসে তিনি অনেকগুলা তাসবিহ পাঠ করলেন তিনি এবার তিনি তাকবীর দেওয়া শুরু করলেন ওয়া কাব্বারনা ওয়া সাব্বাহনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাসবিহ পাঠ করা শুরু করলাম তাকবীর দেওয়া শুরু করলাম সুবহানাল্লাহ 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 আমার সাথে একটু সবাই বলুন সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর এবং তাসবিহ যখন শেষ হলো আমরা এবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ইতিপূর্বে আপনাকে দেখি নাই মৃত ব্যক্তিকে কবরস্থ করে তাসবিহ পাঠ করতে তাকবীর দিতে আজকে যারা মাহফিলের প্যান্ডেল স্থলে আছেন আমি আপনাদেরকে শুধাই আমি আপনাদের কাছ থেকে ছোট্ট মানুষ হিসেবে জানতে চাই একটা আওয়াজ দিয়ে বলুন তো আমরা যারা এখানে বসে আছি আমাদের কি সৌভাগ্য হবে আল্লাহর রাসূল কি আমাদের কোনদিন জানাজা পড়াবে একটা আওয়াজ দিয়ে বলেন রাসূলুল্লাহ কোনদিন আমাদের জানাজা পড়ানোর সম্ভাবনা আছে সাহাবীরা কোনদিন জানাজা পড়ানোর সম্ভাবনা আছে আমাদের ইন্তেকালের পর কি 70,000 ফেরেশতা আল্লাহ কি নাজিল করে দিবেন আমাদের ইন্তেকালের পর কি আল্লাহর আরশ কেঁপে উঠবে তাহলে শুনুন কোন আশায় কোন নেশায় কিসের ভরসায় আল্লাহ থেকে গাফিল হয়ে গেলাম বন্ধু একটু বিবেকের কান লাগান নিজেকে জিজ্ঞেস করেন কোথায় আছি দাড়িটা পেকে গেছে চুলটা শুভ্র হয়ে গেছে বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমার হায়াত শেষ তোমার হায়াত শেষ তোমার হায়াত শেষ পুঁজি সংগ্রহ করো প্রস্তুতি থাকুক আর নাই থাকুক তোমাকে মালাকুল মউতের মোকাবেলা করতে হবে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরাম এই জন্য সময় থাকতেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুই ধরনের পরীক্ষা নেবেন একটা পরীক্ষা হচ্ছে থিওরিক্যাল সেটা হচ্ছে কবর
এই কবরের তিনটা প্রশ্ন আমরা সবাই জানি, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা তাকমা কুনতা তাকুলু হাদার রাজুল। আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অপিনিয়ন কি, তোমার বক্তব্য কি, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে, যেহেতু রব রবুবিয়তের স্বীকৃতি নিয়েছিলেন নূহের জগতে, সৃষ্টি করে নূহের জগতে রবুবিয়তের স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা সমস্বরে বলেছিলাম কলু বালাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার ওই কথার উপর আসিলাম কিনা ছিলাম কিনা, এটার থিওরিক্যাল একটা পরীক্ষা হবে কবরের জগতে। এবার জিজ্ঞেস করবে মার রব্বুকা, যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর দুনিয়ার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, ওই দিন কবরের জগতে এই প্রশ্ন আসার সাথেই সাথে তারা বলবে রব্বি আল্লাহ। কিন্তু যারা বাস্তব জীবনে আল্লাহকে রব হিসাবে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিতে পারে নাই, সেদিন তারা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারবে না, আল্লাহকে চিনবে না, জবান থেকে বের হবে না। যেহেতু রবের স্বীকৃতি দিয়ে এই পৃথিবীতে এসেছিল, আল্লাহ ওই স্বীকৃতির কারণে যত নাজ নিয়ামত দিয়ে তার জীবনটাকে ভরপুর করে দিলেন, একদিনের জন্য রিজিক বন্ধ করেন নাই, একদিনের জন্য নিরাপত্তা সরিয়ে দেন নাই, সকল নিয়ামত দিয়ে লা তুহসুহা, আল্লাহ বলেন এমন নিয়ামত আমি তোকে দিয়েছি, তুই যদি আমার নিয়ামতেরকে যদি গুনাহ যদি শুরু করো তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত কোনোদিন গুনে শেষ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহর নিয়ামতের যারা স্বীকৃতি দিয়ে রবকে তারা রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে এই দুনিয়াতে যারা প্র্যাকটিক্যাল লাইফে যারা প্র্যাকটিস করেছে কবর জগতে, আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা যখন প্রশ্ন করবেন মার রব্বুকা, এই কথা বলার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। আর যাদের এখানে যাদের সমস্যা ছিল তারা বলবে হায় হা তালা আদরি, হায় আফসোস আমার জীবনের জন্য আমি আমার রবকে চিনি না। দ্বিতীয়বার প্রশ্ন হচ্ছে ওমান দিনুকা, তোমার দিন কি, কোন দিনের অনুসরণ করেছ। তারা যারা এই পৃথিবীতে বাস্তবে আল্লাহর দিনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর দিনের কাজ করছে, শত জুলুম নির্যাতন এসেছে কিন্তু এক চুল পরিমাণ নিজের কদমকে লাড়াতে পারে নাই, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, যারা রবকে স্বীকার করেছিল আর রবের এই রুবুবিয়তের স্বীকৃতির জন্য শত জুলুম আর নির্যাতন তাদের উপর এসেছে কিন্তু তারা রব থেকে স্বীকৃতি থেকে একটু নড়ে দেয় নাই, দিনের উপর অটল আর অবিচল ছিল, তাদের জীবন দিয়েছে কিন্তু কোনোদিন ইমান বিক্রয় করে দেয় নাই, বলেন ঠিক কিনা। সেই দিন তারা এই প্রশ্নের জবাবে তারা সাথে তারা সাথে পাশ করে ফেলবে, বলবে দিনিয়াল ইসলাম, আমাদের দিন ছিল ইসলাম, আমরা ইসলামের সাথে সম্পর্ক যুক্ত ছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে এসেছি, ও ফেরেশতারা তুমি আমাকে শিখাইও না, আমরা আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। কিন্তু যারা বাস্তব জীবনে ইসলামের সাথে কোনো সমন্বয় ছিল না, নামাজ আদায় করেছেন, সুদ খেয়েছেন, নামাজ আদায় করেছে, ইসলামের নিষিদ্ধ কাজের সাথেও সম্পর্ক ছিল, নিজের পক্ষে যতটুকু সম্ভব ছিল ততটুকু মেনেছে, যখন নিজের পক্ষে যখন অসাধ্য হয়ে গেছে একটু ভয় এসেছে, একটু ভয় এসেছে, একটু পরিস্থিতির খারাপ যখন এসেছে আস্তে করে লেজ গুটিয়েছে এবং পালিয়ে বেরিয়েছে, এরকম ব্যক্তিগুলা সবাইকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আল্লাহকেও খুশি করার জন্য চেষ্টা করেছে, গায়রুল্লাহকেও খুশি
করার জন্য চেষ্টা করেছে। এরকম ব্যক্তিরা সেদিন ইসলামের স্বীকৃতি তাদের মুখ থেকে বের করতে পারবে না। তারা বলবে হায় হাত আলা আদরি, হায় আফসোস আমাদের জীবনের জন্য, আমাদের আমরা কোন ধর্মের অনুসারে ছিলাম, আজকে আমরা সব বলে গেছি, কিচ্ছু মরে নাই। মা কুনতা তাকুল হাযার রাজুল, এবার আল্লাহ রাসূলকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাসূলকে দেখানো হবে। আজকের বিজ্ঞান, আজকের প্রযুক্তি আমাদেরকে দেখিয়ে দেয় রাসূলকে কিভাবে দেখানো হবে। আমাদের গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গোবিন্দপুর থেকে, এই সাতপুর থেকে, এই সাতপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে কারো ঘরের ভিতরে যদি টিভি থাকে আর মাননীয় প্রধানমন্ত্রী ওই গণভবনে থেকে যদি ভিডিও কনফারেন্স করেন, তাহলে আপনারা এবার বলুন, এখন আধুনিক যুগ, আপনারা বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই টিভিতে দেখা যাবে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন দেখা যাবে কিনা? আল্লাহ রাসূলকে কবরের ভিতরে, মদিনার ভিতরে এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে দিয়ে দিবেন, ওই কবরবাসী ওই কবর থেকেই আল্লাহ রাসূলকে দেখতে পাবে। আর রাসূলকে যারা প্র্যাকটিক্যাল জীবনে রাসূলকে নেতা হিসাবে মেনেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলকে যারা জীবনে শয়নে স্বপ্নে জাগরণে জীবনের সর্বক্ষেত্রে যারা রাসূলকে নেতা হিসাবে মেনেছে, সেই দিন রাসূলের পরিচয় তাদের সামনে উপস্থাপন করা লাগবে না। রক্তমাখা শরীর নিয়ে সেদিন কবরের ভিতরে শুয়ে শুয়ে ওই থুকের পানি ফেলে বলবে, এ তো সেই রাসূল, হে রাসূল তোমার জীবন আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য আজকে আমার সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিয়ে দুনিয়াতে আমাকে থাকতে দে নাই, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিয়েছে। রাসূলের মুখে দাড়ি ছিল, আমাদের মুখেও দাড়ি রাখতে হবে। রাসূলের জীবন আদর্শ দিয়ে রাসূল তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, সেই রাসূলের দান বাঙ্গাম ইসলাম, সেই রাসূলের আদর্শকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে এই কেবল সেদিন রাসূলকে দেখার সাথে সাথে আমরা বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, এটা হলো থিওরিক্যাল পরীক্ষা, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা। বিশদ আলোচনা করার সময় আমার হাতে যেহেতু নাই, আমি আপনাদের সামনে বলি, এবার থিওরিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। যার যার অবস্থায় পরীক্ষা যারা পাশ করেছে তাদের জন্য এক অবস্থা, আর পরীক্ষায় যারা পাশ করে নাই তাদের জন্য এক অবস্থা। দুই অবস্থা কি এক? দুই অবস্থা এক না। লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।